পড়াশাতি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিক, হাতে রাখা বিয়োগ। এই হাতে রাখা বিয়োগটা বাচ্চাদের বোঝানোর সময় আমাদের অনেকের সমস্যা হয় বা বাচ্চাদেরও বোঝার সমস্যা হয়। তো এই হাতে রাখা বিয়োগটি খুব সহজে বাচ্চাদের কিভাবে বোঝাবেন সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ধরুন এই যে একটা সংখ্যা আছে 456, তার থেকে আমি বিয়োগ করব 387। তো এই বিয়োগটা করার সময় আমরা দেখতে পাচ্ছি যে উপরে 6 আছে এবং নিচে 7 আছে, অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট আছে এবং নিচের সংখ্যাটা বড় আছে। তো এই জন্য আমরা কি করি না, 6টাকে আমরা 16 ধরে নিই, অর্থাৎ এখানে 10 আর 6 অর্থাৎ 10 যোগ করি। তো এই 10টা আসছে কোথা থেকে, বাচ্চাদের এটা বুঝতে অনেক অসুবিধা হয় এবং আমরা অনেক সময় বুঝতে পারি না যে 10টা আসছে কোথা থেকে। তো সেটাই আজকে আমি ক্লারিফাই করব। তো দেখুন এখানে যেহেতু 6 আছে এবং নিচে 7 আছে, বিয়োগ করে যাচ্ছে না, তো এই জন্য আমাদের এই দশকের থেকে এক ধান নিতে হবে। দশকের থেকে যদি আমি এক ধান নিই তাহলে দশকে আছে 5, এখানে হয়ে যাবে 4, এক ধান নিলাম। এই যে আমরা এক ধান নিলাম, এখানে এক ধান নিলাম মানে এক দশ ধান নিলাম, এক দশ। তো এক দশ ধান নেওয়া মানে হচ্ছে এককে হয়ে যাবে 10, আর এখানে আছে 6, সমান হয়ে যাবে 16, এখানে হয়ে যাবে 16। তাহলে দেখা যাচ্ছে যে এখন এখানে 8 আছে আর উপরে 4 আছে, আবার দশকের সংখ্যাটাও কিন্তু উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে নিচের সংখ্যার তুলনায়। এবার কি করতে হবে, এবার শতকের থেকে ধান নিতে হবে। শতকের থেকে এক যদি ধান নিই, এখানে শতকের ঘরে 4 আছে, এক যদি ধান নিই এখানে হয়ে যাবে 3, আর এখানে শতকের থেকে এক ধান নেওয়া মানে এখানে দশকের ঘরে হয়ে যাবে 10 যোগ 10, আর আগে ছিল 4, সমান হয়ে যাচ্ছে 14, তাহলে এখানে হয়ে যাবে 14। এবার দেখা যাচ্ছে যে উপরের সংখ্যাটা সব জায়গায় বড় হয়ে গেছে। তাহলে 7 আছে কত দিলে 16, 7 আছে কত হলে 16, 9 দিতে, আর 8 আছে কত হলে 14, 8, 6 দিতে 14, আর এখানেও 3 আছে উপরেও 3 আছে, 3 এ 3 মিলে গেল 0, অর্থাৎ বিয়োগফল হয়ে গেল 69। এরকম আরেকটা উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়, একক দশক শত, আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 503, তার থেকে বিয়োগ করতে হবে আমাদের 87 বিয়োগ করব। এখানেও দেখা যাচ্ছে যে এককের ঘরের সংখ্যাটা, উপরে যে সংখ্যাটা আছে এখানের এককের ঘরের সংখ্যার থেকে ছোট আছে, তাহলে আমাদের কোথা থেকে ধান নিতে হবে, এখান থেকে। আবার দেখা যাচ্ছে যে এখানে 0 আছে, তাহলে এখান থেকেও ধান নেওয়া যাচ্ছে না, এ আবার কার থেকে ধান নেবে, এখান থেকে। তো এখান থেকে যদি ধান নেওয়া হয় তাহলে এখানে হয়ে যাবে 4, এখানে আমি এক ধান নিলাম তাহলে এখানে হয়ে যাবে 10, 10 আর এখানে 0 ছিল, 10 আর 0 যোগ করলে 10 হয়। এবার এই 10 থেকে যদি আমি এক ধান নিই তাহলে এখানে হয়ে যাবে 9, এই যে এক ধান নিলাম সেটা এখানে হয়ে যাবে 10, আর আগের থেকে 3 ছিল, সমান এখানে হয়ে যাবে 13। এবার দেখা যাচ্ছে যে উপরের সংখ্যাগুলো সব জায়গায় বড় হয়ে গেছে। এবার বিয়োগ করতে পারা যাবে, 7 আছে কত হলে 13, 6 দিতে, 8 আছে কত হলে 9, 1 দিতে, আর এখানে এই 4টা নেমে যাচ্ছে। একই রকম ভাবে যদি এরকম ধরনের বিয়োগগুলো করতে কিন্তু বাচ্চাদের খুবই অসুবিধা হয়, তারা বিয়োগটা ঠিক মতো করতে পারে না। যেমন 100 থেকে 99 যদি বাদ দেওয়া হয়, বা 100 থেকে 9 বাদ দেওয়া হয়, এ ধরনের বিয়োগগুলো কিন্তু বাচ্চাদের অসুবিধা হয়। যদি এই হাতে রাখার এই নিয়মটা যদি শেখানো হয় তাহলে কিন্তু তারা খুব সহজেই বিয়োগটা করতে পেরে যাবে। তো
এখানে এককের ঘরে শূন্য আছে আর এখানে এককের ঘরে নয় আছে, অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়। তাহলে বড় করার জন্য এখান থেকে ধার নিতে হবে, তো এখানেও শূন্য আছে, তাহলে একেও আবার এর কাছ থেকে ধার নিতে হবে, এর কাছে এক আছে, তাহলে এক যদি ধার নেওয়া হয় এখানে পড়ে রইল শূন্য, এই একটা এখানে গিয়ে হয়ে যাবে দশ। আবার এখান থেকে যদি এক ধার নেওয়া হয় তাহলে এখানে হয়ে যাবে নয়, এই একটা হয়ে এখানে গেলে হয়ে যাবে দশ। তাহলে নয় আছে কত, হলো দশ এক দিতে নয় নয় মিলে গেল শূন্য, আর এখানেও শূন্য, অর্থাৎ বিয়োগফল হচ্ছে এক। আবার এই বিয়োগটার ক্ষেত্রে এখানে যেহেতু শূন্য আছে তাহলে এককের ঘর দশকের ঘর থেকে ধার নেবে, দশকের ঘর শূন্য আছে তাহলে দশকের ঘর শতকের ঘর ধার নেবে, শতকের ঘর এক আছে তাহলে শতক যদি দশককে একটা দিয়ে দেয় তাহলে এর ঘরে পড়ে থাকবে শূন্য। এখানে একটা দেওয়া মানে এখানে দশটা দেওয়া, আর এখান থেকে যদি একটা নিয়ে নেওয়া এখানে পড়ে থাকবে নটা, এখানে হয়ে যাবে দশটা। তাহলে এবার দেখা যাচ্ছে উপরে বড় সংখ্যা হয়ে গেছে, নয় আছে ধরো দশ এক দিতে, আর নয় থেকে শূন্য বাদ দিলে হয়ে যায় নয়, আর এখানে শূন্য, অর্থাৎ বিয়োগফল হচ্ছে 91। তো এইভাবে খুব সহজে কিন্তু বাচ্চাদের হাতে রাখা বিয়োগফলগুলো বোঝানো সম্ভব হয়। এই যে এখানে দশটা, এখানে এক ধান নিলে এখানে দশ আসছে, আবার এখান থেকে এক ধান নিলে এখানে দশ যোগ হয়ে আসছে, তো এই দশটা কিভাবে হচ্ছে যদি এটা বুঝতে চান তাহলে আমার আগের একটা ভিডিও দেওয়া আছে মাচিস কাঠি দিয়ে সেটা বোঝানো আছে, যদি আপনারা সেটা দেখতে চান তাহলে খুব ক্লিয়ারলি ভাবে আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি এরপর থেকে আপনাদের বাচ্চাদের হাতে রাখা বিয়োগ বোঝাতে কোনো সমস্যা হবে না, খুব সহজে আপনারা আপনাদের বাচ্চাদের আপনাদের স্টুডেন্টদের হাতে রাখা বিয়োগটা বোঝাতে পারবেন।